গাইস কেমন আছো তোমরা সবাই অবশ্যই জানিও কমেন্ট বক্সে। তো গাইস আজকে আবার একটা নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। আর আজকে ভিডিওটা গাইস তোমরা থাম্বনেলে টাইটেল দেখে তো বুঝে গেছো, আজকে ভিডিওটা একটু অন্যরকম হবে গাইস। আজকে আমি আমার হোয়াইট প্যান্থারের দেখতে পাচ্ছো, হোয়াইট প্যান্থারের আমার আজকে রিভিউ দেবো আমি। তো টোটাল আমার 10,000 কিলোমিটার আপ হয়ে গেছে গাইস। তো আমার গাড়িটা মোটামুটি 8 থেকে 9 মাসের মতন আমার কেনা হয়েছে, তো আমার 10,000 কিলোমিটার ওভার হয়ে গেছে। তো আজকে আমি আমার গাড়িটার রিভিউ দেবো, ওনারশিপ রিভিউ গাইস। একদম ভিডিওটা স্কিপ করবে না, টোটাল ভিডিওটা দেখবে। আর টোটাল যে ভিডিওটা আমি আজকে এখানে বলবো, এটাতে সত্যিকারে যেটা আমার সাথে প্রবলেম হয়েছে বা কী ভালো আছে কী খারাপ আছে, ওভারঅল আমি এই ভিডিওটার মধ্যে তোমাদের সাথে শেয়ার করবো। তো সঙ্গে থাকো গাইস আর ভিডিওটা পুরোটা দেখতে থাকো। সো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমার যে মিটারটা, তুমি মিটার কনসোলের দিকে তাকালে তুমি বুঝতে পারবে আমার 10,000 কিলোমিটার আপ হয়ে গেছে। 10,000 কিলোমিটার যে আমার গাড়িটা হয়ে গেছে, তো এখানে আমার কিছু পার্টস আর কিছু কনস আছে, তোমরা সেটা আমি ভিডিওতে দেখতে পাবে আর শুনতে পাবে। তো গাইস আমার এই গাড়িটাতে এতদিন আমি চালালাম, 10,000 কিলোমিটার মতন আমি কভার করে নিয়েছি গাইস। তো প্রবলেম হয়নি বলবো না আমি, একটা অনেক বিশাল বড় প্রবলেম হয়েছে আমার সাথে, যেটা আমি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। তোমরা সেটা দেখলে বা শুনলে তোমরা বুঝতে পারবে যে NS200 নেওয়াটা ঠিক হবে কি হবে না। আর আজকে যে টোটাল যে ভিডিওটা হচ্ছে এটা পুরোপুরি কিন্তু সত্যি হবে, আজকে তোমাদের সাথে যেটা আমি শেয়ার করবো সেটা কিন্তু খুব সত্যি কথা। কিন্তু আগে আমি তোমাদেরকে বলে দিই যে আমার সাথে কী প্রবলেমটা হয়েছিল, তো সেটা তোমাদেরকে আমি শেয়ার করছি। যে প্রবলেমটা হয়েছিল সেটা হচ্ছে আমার গাড়িটা, আমি একদিন তোমার ট্রাভেলে যাই, তো ট্রাভেলে গিয়ে পরে সেখানে আমি যখন বাড়ি ফিরছিলাম, তো আমার গাড়িটা হয়ে যায় স্টপ। তো স্টপ ইন দ্য সেন্স আমার যে গাড়িটার যে তোমার দেখতে হবে আমার গাড়িটার যে কনসোল মিটার আছে, কনসোল মিটারে সব কিছু লাইট আসছে, সমস্ত কিছু অন আসছে। কিন্তু দেখো মিটার কনসোলটাকে, এখানে সব কিছু কিন্তু দেখতে পাচ্ছ তোমরা, এই যে তোমার সব কিছু লোগো ঠিক আছে। কিন্তু কি হচ্ছিল অসুবিধা, আমি যখন ইগনিশন অন করছিলাম, এই যে অন করলাম এটা, এরপরে যে এই যে সেলফ, এখন তো তোমার এটা নিচ্ছে সেলফ, কিন্তু এটা ইগনিশন অন করার পরে কিছুতেই সেলফ নিচ্ছিল না। তো এই ইস্যুটা আমার সাথে হয়েছিল, তখন টাইম হচ্ছিল তোমার 10:30 রাত্রিবেলা ঠিক আছে। তো সেই ইস্যু মানে সেই টাইমে আমার সাথে যে প্রবলেমটা হয়েছিল মানে সেটা আমি মানে কাউকে বলতে পারবো না। রোড সাইড অ্যাসিস্ট্যান্টকে আমি ফোন করেছিলাম, সেও পর্যন্ত হেল্প করেনি বাজারে। এটা সব থেকে বড়ো ডিসঅ্যাপয়েন্ট আমি হয়েছি ঠিক আছে, এটা আমি তোমাদেরকে ভিডিওতে বলছি। আর তার সঙ্গে সঙ্গে আমার যে এই প্রবলেমটা হয়েছিল, আমাকে মানে ওই টাইমে আমি কারুর কাছ থেকে কোনো হেল্প পাইনি গাইস, এটা বাজাজের থেকে একটা অনেক বড় ইস্যু গাইস। আমি রোড অ্যাসিস্ট্যান্ট আমার নেওয়া আছে, বাট আমি কিন্তু সেই টাইমে কোনোরকম কোনো সার্ভিস কিছু পাইনি। তো আমি সেই সময়ে আমার গাড়িটাকে নিয়ে আমি হাঁটি হাঁটি নিয়ে আসি, তো করার অবধি কারো কিছু ছিল না, কারো কোনো কিছু, রাস্তাতে পুরো ফাঁকা, পুরো রাত্রিবেলা কোনো কোনো কিছু আমি সুবিধা পাইনি। এটা আমি তখন আবার গাড়িটাকে নিয়ে আসি হাঁটি হাঁটিয়ে, তারপর আমি শোরুমে দিই। শোরুমে দেওয়ার পরে একদিন শোরুমে রেখেছিল, ওরা কি সফটওয়্যার আপডেট করলো কি, তারপরে বললো যে ঠিক আছে তোমার চলে যাও, গাড়ি একদম ওকে আছে। তো আমি সেই অনুযায়ী আবার আমি গাড়িটা নিয়ে বেরোলাম, তো সেম ইস্যু আবার হলো আমার সাথে গাইস। তো এটা সবসময় তোমরা নোট করে রাখবে যে গাড়ির যদি এরকম কোনো কন্ডিশন হচ্ছে যে গাড়ি তোমার সব কিছু ওকে আছে, এভরিথিং ইজ ওকে, বাট তোমার সেলফ নিচ্ছে না, তোমার সেলফ কিছুতে নিচ্ছে না, আমি মানে তোমার চাকা ঘুরিয়েও স্টার্ট করলাম সেটাতেও হচ্ছে না, ঠেলে দিলেও সেটাতেও স্টার্ট হচ্ছে না, তো গাইস এই অবস্থাতে তুমি একদমই একদম অ্যাসিওর হয়ে যাবে যে এটা প্রবলেম হচ্ছে ECU। ECU বলে একটা আমাদের গাড়িতে রয়েছে, যেখান থেকে সমস্ত গাড়ির পাওয়ারগুলো তোমার ছড়ানো হয়, পাওয়ারগুলো যায় ওই ECU থেকে, ওইটা হয়ে গেছিলো খারাপ। তো তারপরে সেই সার্ভিস সেন্টারে গাড়ি আমি 7 দিন রাখি, 7 দিন পরে সেই ইস্যুটাকে ওরা ধরে তারপরে ওটাকে চেঞ্জ করে, আমার ওয়ারেন্টির মধ্যে ছিল বলে গাইস আমার যে অ্যামাউন্টটা লাগে সেটা লাগেনি, জিরো পেমেন্ট আমার হয়েছে। তো সেই ক্ষেত্রে এই প্রবলেমটা আমার সাথে হয়েছে গাইস। আর এছাড়া আর কোনো রকম কোনো ইস্যু এখনও অবধি আমার সাথে গাড়িতে হয়নি ঠিক আছে। আমি তোমাদেরকে বলি যে আমার এই হোয়াইট প্যান্থারের কী কী ভালো পয়েন্ট আছে, আর কেন তুমি এই গাড়িটা নেবে, আর তোমার এই গাড়িটাকে মানে তোমরা যদি গাড়িটা বাই করার জন্য ভাবছো তো তোমরা বাই করবে কি করবে না, এটাও আমি এই ভিডিওর মধ্যে কভার করছি গাইস। তো গাইস আজকে এই ভিডিওটাতে তোমাদেরকে আমি জানাচ্ছি যেটা, যে আমার যে হোয়াইট প্যান্থার বা তোমাদের অনেকজনকে এটা ড্রিম বাইক, আমাদের মানে মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে এটা হচ্ছে ড্রিম বাইক আছে, সবাই এটা জানে তোমরা। তো NS200 নাম শুনলেই বাজাজের কথা মনে পড়ে, বাজাজের কথা নাম শুনলে NS200 বা RS200 কথা নাম মনে পড়ে। তো আজকে ওয়েদারটা তোমরা দেখতে পাচ্ছ একদম মানে কখনো রোদ কখনো বা ঠান্ডা ঠান্ডা হাওয়া, তো তার মধ্যেই আমি তোমাদের সাথে এই ভিডিওটা বানাচ্ছি। আর আজকে আমি তোমাদেরকে বলবো যে এই তোমরা এই গাড়িটা নেবে কি নেবে না, আর তোমাদের এই গাড়িটা নেওয়াটা উচিত।
আজকে যে তোমাদের সাথে যেটা আমি কিছুক্ষণ মানে ছোটোর মধ্যে তোমাদেরকে আমি ভিডিওটা দেখাবো আর তোমাদেরকে গাইডের মধ্যে কি ভালো আছে কি খারাপ আছে এর আগেও আমি রিভিউ ভিডিও তোমাদের কাছে রেখেছি চ্যানেলের উপর, তোমরা গিয়ে দেখতে পারো। আমি তোমাদের এখানে দেখবে আই বাটনে আসছে, লিঙ্ক আসছে, সেটা চলে আসবে। তো আজকে 1000 মানে 10000 কিলোমিটার হওয়ার পরে এই গাড়িটা তোমাদেরকে আমি বাই করতে পারো কি পারো না সেটা আমি তোমাদের জানাচ্ছি। গাই তোমরা অ্যাবসলুটলি এটাকে বাই করতে পারো, তার কিছু কারণ আছে, তো আমি তোমাদেরকে সেই কারণগুলো বলছি। তো 1 নম্বর কারণ হচ্ছে গাইজ এর পিকআপ। এর পিকআপ মানে কি বলবো তোমাদের, মানে মানে তোমাদেরকে মানে আমি মানে আমার আমার ওয়ার্ড আসছে না যে আমি কী বলে তোমাদেরকে আমি বোঝাবো। তো তোমরা গাইজ এই গাড়িটা নিয়ে কোথাও যদি লং ড্রাইভে যাও বা কোথাও যদি কোনো হাইওয়েতে যাচ্ছ, তো তোমাদের ইনিশিয়াল পিকআপ এত পরিমাণে এটাতে ভরপুর আছে গাইজ যে তোমাকে যে কোনো মধ্যেখান থেকে টেনে বের করে দেবে, তোমার নিয়ে ছেড়ে নিয়ে কোনো চাপ নেই গাইজ। তো সেটা তুমি এই গাড়িটার মধ্যেই পাবে, কিন্তু NS 200 সেগমেন্টেই পাবে। তুমি KTM যদি তোমরা যাচ্ছ তো KTM তো অনেক হাই প্রাইসে হয়ে গেলো, বাট আমাদের মিডল ক্লাসের কী আছে প্রাইসটাও একটা ম্যাটার করে। তো সেই ক্ষেত্রে এই গাড়িটার প্রাইস অনুযায়ী এই গাড়িটা তোমার কিন্তু চুম্মেস বাড়ি আছে। তো গাইজ তোমাদেরকে তো বললাম আমি যে ইনিশিয়াল পাওয়ার কী আছে, এর সঙ্গে সঙ্গে বলে রাখি গাইজ যে এর যে হ্যান্ডেলিং তোমার এই যখন এই গাড়িতে চাপবে, যখন একটা গাড়ির যখন হয় না মানে যখন মানুষ বাইকে বসে তখন তার হ্যান্ডেলটা প্রথমে আগে ধরে মানুষ, তো সেই হিসাবে এই গাড়ির যে হ্যান্ডেলিং গাইজ এটা একদম ব্যাপক মানে চুম্মেস বাড়ি যাকে বলে। তো এখানে কী হয়েছে গাইজ যে এখানে আমার NS-এর যে 200-এর যে সেগমেন্টের যে গাড়িটা আছে এখানে হ্যান্ডেলটা, তো হ্যান্ডেলটা খুবই সুন্দর গাইজ, তোমরা এর দিকে যেতে পারো। 3rd নম্বর পয়েন্ট হচ্ছে গাইজ এর যে তোমার এক্সস্ট নোট, তোমরা একবার এর এক্সস্ট নোটটা শুনতে পারো, আমি তোমাদেরকে শোনাবো। তো তোমরা যদি একবার এখানে লক্ষ্য করো এক্সস্ট নোটটা, আমি তোমাদেরকে শোনাচ্ছি, তোমরা এর এক্সস্ট নোটটা শুনতে পারো। হোটেল দেবো গাইজ, তোমরা একবার এটা একবার গিয়ে মানে তোমার অ্যাকুরেট আওয়াজটা পাবে কি না ভিডিওতে বুঝতে পারছি না, বাট তোমরা কিছুটা কিছু আন্দাজ করতে পারবে। তো এটা হচ্ছে ফুল থ্রোটল, এটা হচ্ছে ফুল থ্রোটলের NS 200 ফুল থ্রোটল, এটা ফুল থ্রোটল গাইজ। আর তোমরা যদি এই বাইকটা নিতে চাও তো তোমরা এটা ডেফিনেটলি বাই করতে পারো। এটার মানে কী হলো তোমাদের এখানে ডিসঅ্যাপয়েন্ট তোমরা কিছু হবে না গাইজ। তো তোমরা সবসময় মনে রাখবে যে কিছু কিছু গাড়ির কিছু কিছু প্রবলেম থাকে, তো সেরকমই একটা প্রবলেম আমার সাথে হয়েছিল, তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। বাদ বাকি ওভারঅল যদি তুমি আমার কাছে জানতে চাও যে গাড়িটা নেবো কি নেবো না, তো 100% গাইজ তোমরা গাড়িটা নিতে পারো। এর আগেও আমি ভিডিওতে বলেছি এর মতন বাইক গাইজ হবে না এই মানে এই প্রাইস রেঞ্জ সেগমেন্টে। তোমার এখন যে বাইকের প্রাইস রেঞ্জ করেছে মোটামুটি 170 মতন, 1,70,000 মতন পেয়ে যাবে তুমি অন রোড। তো এটাই ছিল আজকে গাইজ ভিডিওটা, আর এটাই ছিল আজকে রিভিউ গাইজ। আরেকটা পয়েন্ট আছে সেটা মানে লিস্টের মধ্যে, তো সেটা তোমাদেরকে আমি বলছি গাইজ। তো এটার লুক, তো তোমরা গাইজ এই লুকটা দেখো, তোমাদেরকে আমি সিনেমেটিকও দেখাবো। তো এটা সেই যখন থেকে লঞ্চ করেছিল NS, তো তখন থেকে এই লুকই আছে কিন্তু কিলার স্টাফ। তো গাইজ এই যে লুক তোমরা দেখতে পাচ্ছ এটা জাস্ট অসাধারণ লাগে। আর আমি এখানে কিছু মডিফিকেশনও করেছি, যেমন তোমার হেডলাইটের এখানে দেখো কিছু স্টিকার করা আছে, এটা জাস্ট KTM-এর যে একটা বাইক আছে সেটার উপর করা আছে। আর তোমার ইন্ডিকেটারগুলো আমি চেঞ্জ করেছি গাইজ। তো এটা হচ্ছে গাড়ির কিছু একটা লুক গাইজ তোমরা দেখতে পাচ্ছ। তো তোমরা অবশ্যই যদি চাও তো অবশ্যই এটাকে বাই করতে পারো। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা এই গাড়িটা অবশ্যই বাই করতে পারো যদি তোমাদের এই গাড়িটা নেওয়ার ইচ্ছা আছে। তো গাইজ আজকে ভিডিওটা এখানে শেষ করবো, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তোমাদের কমেন্টে অবশ্যই জানিও গাইজ যে কেমন লাগলো তোমাদের ভিডিওটা। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তো ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত, টাটা গাইজ, পিস আউট।